হ্যালো গাইস, আবারও তোমাদের জন্য নতুন একটা টুল নিয়ে চলে আসলাম। আর গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে যেই টুলটা শেয়ার করতে যাচ্ছি সেই টুলটার নাম হচ্ছে মিকো শাওমি রিকোভারি 5.0 সাইড লোড টুল ভার্সন 3.0। ঠিক আছে গাইস, তো গাইস এই টুলটা দিয়ে তোমরা কীভাবে কাজ করবে আর গাইস কী কী কাজ করতে পারবে সবই তোমাদের আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো। গাইস ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো গাইস চলো এবার আমি চলে যাব সরাসরি ল্যাপটপ স্ক্রিনে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর কিন্তু একটা জিপ ফাইল রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। গাইস আমি তোমাদের একবার নামটা দেখিয়ে দিই, এটা ক্লিক দিই এখানে। এইখানে গাইস তোমার নামটা দেখো, যে মিকো শাওমি রিকোভারি 5.0 সাইড লোড টুল ভার্সন 3.0। ঠিক আছে গাইস, গাইস এই টুলটা এক্সট্র্যাক্ট করার আগে তোমাদের কি করতে হবে, তোমাদের পিসির অ্যান্টিভাইরাসটা তোমরা কিন্তু অফ করে নেবে। ঠিক আছে গাইস, গাইস আমি কিন্তু আমার পিসির অ্যান্টিভাইরাসটা আগে থেকে অফ করে রেখে দিয়েছি। এইবার গাইস আমি কি করব, জাস্ট এই জিপ ফাইলের উপর একটা রাইট ক্লিক দেব, তারপরে গাইস এই যে এক্সট্র্যাক হেয়ার এখানে একটা ক্লিক দেব। ঠিক আছে, এবার গাইস তোমরা দেখতে পাচ্ছ এক্সট্র্যাক হচ্ছে, একটুখানি সময় লাগলো, বেশিক্ষণ সময় লাগেনি। ঠিক আছে, এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে এসছে বাইরে, তোমরা দেখতে পাচ্ছ। গাইস তোমরা প্রথমে আগে নামটা দেখে নাও, এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে শাওমি সাইড লোড ভার্সন 3 ফিক্স। ঠিক আছে গাইস, মানে গাইস এই টুলটা কিন্তু আগে একবার এসেছিল, ঠিক আছে, তখন কিন্তু গাইস এই টুলটার মধ্যে অনেক অপশান কাজ করছিল না, এখন গাইস সব কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে, এখন কিন্তু পুরোপুরি তোমরা কাজ করতে পারবে, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার গাইস আমি কী করব, জাস্ট এই অ্যাপ্লিকেশনটার উপরে আমি ডবল ক্লিক করে দেবো। ঠিক আছে, এবার একটু ওয়েট করবো, তোমাদের সামনে কিন্তু একটা পপ আপ শো হবে ইয়েস অ্যান্ড নো, জাস্ট ইয়েসের উপরে ক্লিক করে দেবে। ঠিক আছে, তারপরে গাইস তোমাদের সামনে কিন্তু ইনস্টলিং পেজ চলে আসবে। ঠিক আছে, এইখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ইনস্টলিং পেজ চলে এসছে, এবার আমি নেক্সটে একটা ক্লিক দিচ্ছি, তারপরে গাইস সি প্রোগ্রাম ফাইল এখানে ইনস্টল হচ্ছে। গাইস তোমরা এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারো, আমি গাইস চেঞ্জ করছি না। ঠিক আছে, জাস্ট এইখানে আমি ইনস্টল করব, জাস্ট নেক্সট, তারপরে গেছে ক্রিয়েট ডেস্কটপ আইকন, এখানে এটাই থাক, আমি এবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি আর ইনস্টল। ঠিক আছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ ইনস্টল হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। গাইস গাইস একটুখানি সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না। ঠিক আছে, তোমরা গাইস দেখতেই পারছো, তো আর একটুখানি সময় লাগবে, তো ক্রিয়েট শর্টকাট লেখাও চলে এসছে, একটুখানি সময় লাগবে জাস্ট। আর ঠিক আছে, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি ফিনিশ ক্লিক করছি, তারপরে গাইস তোমরা দেখো স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ একটা আইকন শো হয়ে গেছে, এখানে নামটা কি দেখি একবার, শাওমি সাইড লোড ভার্সন 3 ফিক্স। ঠিক আছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস এবার আমি কি করব, এই যে আইকনটা দেখছো এই আইকনটার উপরে আমি আবার ডবল ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে গাইস তোমাদের সামনে কিন্তু একটা পপ আপ শো হবে ইয়েস অ্যান্ড নো, জাস্ট ইয়েসের উপর ক্লিক করবে, আমি ক্লিক করে দিয়েছি। এবার গাইস দেখো টুলটা কিন্তু সরাসরি কিন্তু ওপেন হয়ে যাবে গাইস, আর কিন্তু কোথাও ক্লিক করতে লাগবে না। ঠিক আছে, একটুখানি ওয়েট করব। ঠিক আছে, তোমরা দেখো তোমাদের সামনে আমি দেখাচ্ছি। আর গাইস এই টুলটা ইনস্টল করার আগে তোমাদের পিসিতে কিন্তু ভার্চুয়াল সি, বলতে গেলে তোমাদের নেট ফ্রেমওয়ার্ক যে সফটওয়্যারটা আছে ওইটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবে। ঠিক আছে গাইস, নাহলে কিন্তু এই টুলটা কিন্তু ঠিক মতন কাজ হয় না। ঠিক আছে, আমি গাইস এখন আপাতত ইনস্টল করছি না, আমাকে দেখাবে, কারণ আমি এখন আপাতত ইনস্টল করবো না, ল্যাপটপ আমার পুরোপুরি ফরম্যাটিং করা। ঠিক আছে, তো এখন আমি এইসব কিছু ইনস্টল করছি না। গাইস তোমরা দেখতে পাচ্ছ টুলটা কিন্তু সরাসরি এইবার কিন্তু অন হয়ে গেছে। ঠিক আছে, আমি গাইস একটু বড় করে নিই, এখানে ডবল ক্লিক করে একটু বড় করে নিলাম। এবার গাইস তোমরা দেখো ফার্স্টে তোমরা যখন ফোনটা কানেক্ট করবে তখন কিন্তু তোমাদের পোর্ট এখানে শো হবে, তারপর গাইস কী কী অপশান আছে, আনলক আছে, ব্যাকআপ ফ্ল্যাশ আছে, বুট লোডার আনলক আছে, তারপর গেছে প্রোগ্রাম অ্যান্ড ক্যাটার ফাস্ট বুট অ্যান্ড সাইড লোড। ঠিক আছে, তারপর গেছে ফ্ল্যাশ অল ব্যাড, আর এখানে আছে এফবি। ঠিক আছে, এফবি মানে হচ্ছে ফাস্ট বুট মোড। ঠিক আছে, এবার গাইস আনলকের মধ্যে কী কী অপশান আছে, প্রথমে গাইস তোমার দেখতে হচ্ছে ডিজেবল অ্যাকাউন্ট আছে, আর কী আছে এনাবেল অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে কী আছে ইরেস এফআরপি, ওয়েব ডেটা, তারপরে কী আছে ব্যাকআপ এনভি, ইএফএস, তা নেটওয়ার্ক ডেটা। ঠিক আছে গাইস, তারপরে কী আছে দেখতে পাচ্ছ, ওয়াইপ ইএফএস। ঠিক আছে গাইস, বুঝতে পারছি এতগুলো কিন্তু অপশান আছে, তোমরা কিন্তু ইজিলি গাইস কাজ করতে পারবে, তোমাদের কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে গাইস আমি চলে যাবো সরাসরি ব্যাকআপ অ্যান্ড ফ্ল্যাশে। ঠিক আছে, এখানে একটা ক্লিক দিচ্ছি আমি। এবার গাইস তোমরা দেখো এখানে দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে ব্যাকআপ সিলেক্ট করাই আছে, আর এখানে একটা ফ্ল্যাশ অপশান আছে। ঠিক আছে, ফার্স্টে এইখানে যে ব্যাকআপ সিলেক্ট করা আছে এইখান থেকে গাইস তোমরা কিন্তু ব্যাকআপ নিতে পারবে। ঠিক আছে, এবার গাইস আমি ফ্ল্যাশে একটা ক্লিক করে দিচ্ছি, এবারে এইখান থেকে গাইস তোমরা কিন্তু ইজিলি ফোনটাকে ফ্ল্যাশিং করতে পারবে। ঠিক আছে, তোমাদের কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার গাইস আমি চলে যাবো উপরে, এই যে বুট লোডার আনলক, এখানে একটা ক্লিক দিচ্ছি আমি।
এবার গাইস এখানে কি আছে, বিএল আনলক সাইড লোড, ঠিক আছে। আর মডেল একটাই দেওয়া, কিন্তু বেশি মডেল দেওয়া নেই, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এই যে তো এবার এখানে কি করতে পারবে, স্টার্ট আনলক। গাইস এই মডেলটা তোমরা কিন্তু ইজিলি আনলক করতে পারবে, তোমাদের কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে গাইস নিচে দেখতে পাচ্ছ যে ফাস্ট বুট মোড, ঠিক আছে। এখানে গাইস কী কী অপশন আছে, বুট লোডার আনলক আছে। তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ রিবুট অল ইডিএল আনলকেড ডিভাইস, ঠিক আছে। তারপরে আছে ইরেস এফআরপি, তারপরে আছে রিবুট টু পাওয়ার অফ, তারপরে আছে রিবুট টু নর্মাল, ঠিক আছে। গাইস এতগুলো কিন্তু অপশান আছে, কোনো সমস্যা হবে না তোমাদের কাজ করতে, ঠিক আছে। তারপরে গাইস এখানে ক্লিক দেবো র প্রোগ্রাম অ্যান্ড ক্যাটার ফাস্ট বুট অ্যান্ড সাইড লোড, এখানে একটা ক্লিক দিচ্ছি আমি। এখানে কী কী আছে দেখি, প্রথমে আছে পোর্ট ফাস্ট বুট, ঠিক আছে। আর কী আছে, এই যে আরেকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ পোর্ট সাইড লোড, ঠিক আছে। এখান থেকে গাইস তোমরা কী করতে পারো, ফোন কিন্তু ফ্ল্যাশিং করতে পারে, ফাস্ট বুট মোডে তোমরা একটা ফ্ল্যাশিং করতে পারবে। আর এখানে সাইড লোড মোড, ঠিক আছে, এটা সাইড লোড মোড বলে এটাকে, ঠিক আছে। এখানে আমি একটা ক্লিক দিচ্ছি, এইখান থেকে গাইস তোমরা কিন্তু ফ্ল্যাশিং করতে পারবে, দুটো অপশান কিন্তু আছে, তোমরা চুজ করে নিয়ে ইজিলি কিন্তু ফোন ফ্ল্যাশিং করতে পারবে, ঠিক আছে। তারপরে উপর দিকে চলে আসছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাশ অল ব্যাট এফবি মানে ফাস্ট বুট, ঠিক আছে। এখানে একটা ক্লিক দিচ্ছি আমি। এবার গাইস তোমরা এখানে দেখো, এখান থেকে তোমরা কী করতে পারবে, এখানে দেখো ফার্স্টে লেখা আছে রম প্যাচ, ঠিক আছে। আর কী আছে, ওপেন ব্যাট, এইখান থেকে গাইস তোমাদের ফোল্ডারটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তারপরে কী করতে হবে, ফ্ল্যাশ ফাস্ট বুট মোড, ঠিক আছে গাইস, এই অপশান আছে, ঠিক আছে। আর কিন্তু কোনো অপশান নেই, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা সবাই। এবার গাইস আমি চলে যাবো একদম ফার্স্টের দিকে, এই আনলক দেখতে পাচ্ছ, আনলক একটা ক্লিক দিচ্ছি, ঠিক আছে। তোমাদের চেক করে একবার আমি দেখিয়ে দিই, ঠিক আছে। তো এইখানে গাইস তোমার দেখতে পাচ্ছ ডিজেবল অ্যাকাউন্ট আছে, এনেবেল অ্যাকাউন্ট আছে, আমি একটা ক্লিক দিচ্ছি এখানে ডিজেবল অ্যাকাউন্টে, আমি একটা ক্লিক দিই, দেখি কী আছে। শিওর ট্রাই টু ডিজেবল অ্যাকাউন্ট, তো আমি ইয়েসে ক্লিক করছি। এই যে গাইস তোমার দেখতে পাচ্ছ পুরোপুরি ওয়ার্কিং টুল, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখানে গাইস কী কী সিপিউ সাপোর্ট আছে, আছে হচ্ছে কোয়ালকম আর এমটিকে, ঠিক আছে, দুটো সিপিউ সাপোর্ট আছে। আর কী আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই, কী লেখা আছে, পাওয়ার অফ দ্য ফোন, প্রেস দ্য ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন, ঠিক আছে। গাইস ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন প্রেস করে ধরে তারপরে কিন্তু ফোনের সাথে ডাটা কেবিল কানেক্ট করতে লাগবে, ঠিক আছে। আর গাইস তোমাদের সিপিউ কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, আর কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে গাইস। তোমরা কিন্তু ইজিলি গাইস এই টুলটা দিয়ে কাজ করতে পারবে, আশা করছি গাইস টুলটা তোমাদের অনেক ভালো লাগলো। আর গাইস টুলটা তোমাদের যদি ভালো লেগে থাকে জাস্ট ভিডিওতে একটা লাইক করে দিও, আর গাইস চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর গাইস এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি কিন্তু টেলিগ্রামে জয়েন লিংক দিয়ে দেবো, তোমরা কি জয়েন হয়ে যাও। আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন কিন্তু টুল এখানে দিতে থাকি, বলতে গেলে প্রত্যেক দিন নতুন নতুন আপডেট ওখানে দিতে থাকি, ঠিক আছে। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট একটা অন্য একটা ভিডিও নিয়ে অন্য দিন, তো চলো